আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ইরান ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই ত্রিমুখী যুদ্ধে ইসরায়েল এবার নাকানি চুপানি খাচ্ছে ইসরায়েলের আর শেষ রক্ষা নাই ইসরায়েল এবার ধলিস্বাদ করে ছাড়বে মুসলিম বিশ্বজাহান এতেই পাগল পারা হয়ে গেছে কট্টরপন্থী দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এবার ইসরায়েলের সংশ্লিষ্ট তিন জাহাজে হতির হামলা এরপর জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আরো জিম্মি নিহত বলছে হামাস আরো জানিয়ে দিব জাপানের সাথে পরমাণু অস্ত্রের ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া এতেই থরকম্প শুরু কট্টরপন্থী পশ্চিমা শক্তিশালী দেশের এরপর জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম একের পর এক অর্থনীতি ও সামরিক খাতে ধ্বংসের মুখে পতিত হচ্ছে দখলদার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যেও এক ইরানের কাছেই নাকানি চুপানি খাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন করে যুক্তরাষ্ট্রকে ঘাইল করতে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি একতুড়িতেই ধ করে দিয়েছে ভ্লাদিমির পুতিন ও শিজিনপিং এবার আফ্রিকা মহাদেশেও পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আরো জানিয়ে দিব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ চীন ভারতের জমি দখল করে বাড়িও রাস্তা তৈরি করছে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বুকে ছুরি মেরেছে চীন এবং সর্বশেষ জানিয়ে দিব কালো ইহুদিরা সাদা ইহুদিদের জন্য জীবন উৎসর্গ করছে গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর বিশেষ একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে আপনার প্রতিদিনের গুরুত্বপূর্ণ মূল্যবান আপডেট গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে ও দেখতে অবশ্যই এবিসি আন্তর্জাতিক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হুতির হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা চালানোর اد দাবি করেছে হুতি মুখপাত্র বেগেরিয়ার জেনারেল ইয়াহইয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন গাজার সমর্থনে আয়োজিত বড় এক সভায় ঘোষণা দেন সারি সারি জানিয়েছেন প্রথম অভিযানটি চালানো হয় আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রিয়া নামের একটি জাহাজ লক্ষ্য করে এতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে এই হামলাটি চালিয়েছে হুতির নৌসেনাদের বিমান বাহিনী ওই জাহাজটিও ইসরায়েল অভিমুখে যাচ্ছিল তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমধ্য সাগরে এসএক্স নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হুতির ক্ষেপণাস্ত্র বাহিনী 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে অভিযান শুরু করে হুতি সেই সময় থেকেই তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে এতেই হতচকিত হয়ে পড়েছে দখলদার বেনজামিন নেতানিয়াহু সরকার দিশাহারা হয়ে পড়েছে ইহুদি ইসরায়েল ইসরায়েলি হামলায় আরো জিম্মি নিহত বলছে হামাস হামাস বলেছে গাজায় বন্দীদের মৃত্যুর জন্য ইসরায়েলের সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারা দায়ী শনিবার প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি হামলায় নিহত বেশ কয়েকজন বন্দির লাশের ছবি দেখানো হয়েছে খবর আল জাজিরার প্রকাশিত ভিডিওতে আরবি হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা ছিল নেতানিয়াহু তার সরকারকে তাদের পরিচয় নাম জিজ্ঞাসা করুন তারা আপনাকে সব কিছু বলতে পারে কারণ তারা তাদের ভালো করে চিনে কফিনের ওপর ইসরায়েলি পরিবারগুলোর কান্নার একটি ছবি দেখিয়ে ভিডিওতে বলা হয়েছে এভাবেই তারা তাদের ফিরিয়ে আনবে হামসের ফুটেজটিতে ইসরায়েলি বিক্ষোভকারীদের বন্দীদের মুক্তি দিতে চুক্তির দাবি করার দৃশ্য প্রকাশিত হয় এটা কোনো মন্তব্য করেনি গাজার শহর সামরিক হাতে থাকা বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে রাফায় হামলায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত তবে এটা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সভা ইসরায়েলি মন্ত্রিসভা জানিয়েছে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এবং গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে দু সালের সাতই অক্টোবর গাজা উপত্যকায় হামাস ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাধার প্রায় দু মাস পর গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা মামলার কার্যক্রমের মধ্যেই রাফাই অভিযান স্থগিতের আর্জি জানিয়ে আবেদন করেছিল বাদীপক্ষ সেই আবেদনের জবাবে শুক্রবার রাফাই সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন আদালত জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া জাপানের অবন্ধ সুলভ নীতির কারণে দেশটির সাথে পরমাণু অস্ত্র ধ্বংস বা নিরস্ত্রীকরণ সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে প্রায় ছয় মাস আগে এ চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে মস্কো উনিশশো সালের অক্টোবর মাসে মস্কো ও টোকিও এই চুক্তিতে সই করেছিল সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য সে সময় দুই দেশ চুক্তি চুক্তিবদ্ধ হয় পরমাণু অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়া সরকার এবং জাপান সরকারের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উনিশশো সালের তেরোই অক্টোবর যে চুক্তি সই হয়েছিল দু সালের একুশে মে থেকে তা আর কার্যকর হবে না মস্কো বলছে জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা সরকার প্রকাশ্যে রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে এ পরিপ্রেক্ষিতে এর জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয় চুক্তি বাতিলের জন্য জাপানকে দায়ী করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া মূলত ন্যাটো সামরিক জোটকে আটকাতে এই অভিযান চালায় প্রতিন প্রশাসন অভিযান শুরুর 6 মাসের মধ্যেই ইউক্রেনের দনটস্ক লুহানস্ক জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী এই যুদ্ধে ইউক্রেন থেকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে জাপান ও ন্যাটো জোটের পক্ষ নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এমনকি মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে জাপান দু সালে জাপান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া আফ্রিকায় পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের ধরকম্প শুরু কঠোরপন্থী ইহুদিবাদী পশ্চিমা যুক্তরাষ্ট্রের খেই হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র একের পর এক মাত খাচ্ছে সামরিক অর্থনীতিতে বিশ্বের এক নম্বর দেশটি মধ্যপ্রাচ্য এতদিন ধরে উপস্থিতির পরও সেখানে সুবিধা করে উঠতে পারছে না এক ইরানের কাছেই নাকারি চোপানি খাচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি এক তুড়িতেই ধবিষ্যাত করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এবার আফ্রিকা মহাদেশেও পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ঘরে বাইরে সব জায়গায় লন্ডন ভিত্তিক দাবি আফ্রিকায় নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে যুক্তরাষ্ট্র বেইজিং এর এমন অভাবনীয় আগ্রাসন ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে কিছুদিন আগে আফ্রিকার নাইজারে মার্কিন ঘাটিতে ঢুকে পড়ে রাশিয়া এবার চীনের কাছে কাছ থেকেও ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র তিন দশকের বেশি সময় ধরে চীন একটি ঐতিহ্য অনুসরণ করে চলছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথম সফরটা আফ্রিকা মহাদেশেই করেন এবছর এর ব্যতিক্রম হয়নি বছরের প্রথম সফরে বেরিয়ে মিশর তিউনিশিয়া টোগো ও আইভরি কোস্ট গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ দেশগুলোর প্রতিটিরই উপকূলীয় অঞ্চল রয়েছে তবে চ্যাটহাম হাউস চীনের লক্ষ্য অন্য কোথাও এমন দেশে ঘাটি গাঁটতে চাই চীন যে দেশের কোনো নোবা সমুদ্রবন্দর সমুদ্র বন্দর নেই বর্তমানে জীবতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে দু হাজার সালে ওই ঘাঁটি চালুর পর এবার নাকি চীনের নজর নাইজারের দিকে নাইজারে মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতার সুযোগে সেখানে ঢুকে পড়েছে রাশিয়া এবার চীনও সেখানে ঢুকে পড়লে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না গেল বছরের রেফ্রিলে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র অন্যকে মার্কে অন্য কোথাও ঠিকানা খুঁজছে আর সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছে চীন যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন রাশিয়া ও ভারত আফ্রিকায় নিজেদের পদচিহ্ন রাখতে পারছে না বা হিমশিম খাচ্ছে সব মিলিয়ে আফ্রিকায় চীনের দীর্ঘমেয়াদী ভীষণ বেইজিংকে অন্যান্য অবস্থানে নিয়ে গেছে আর জিবতির ঘাটির কারণে গালফ এডেনে চীনের উপস্থিতি নিশ্চিত হয়েছে যা সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে বেইজিং এ পদক্ষেপকে সহজ করে দিয়েছে তবে চীনকে এটাও মাথায় রাখতে হবে নাইজারে ফ্রান্স যুক্তরাষ্ট্র টিকতে পারেনি তাই বোঝের শুনেই পদক্ষেপ নিতে হবে শি জিংপিংকে Thank কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ চীন ভারতের জমি দখল করে বাড়ি ও রাস্তা তৈরি করছে কিন্তু নীরব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করে বলেছেন চীন ভারতের জমি দখল করে বাড়ি ও রাস্তা করছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র নীরব কেন হিমাচল প্রদেশের আজ সমাবেশে তিনি এই অভিযোগ করেন বলেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছি চীন আমাদের জমি দখল করে বাড়ি ঘর রাস্তা তৈরি করছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে নীরব তার ছাপ্পান্ন ইঞ্চি বুক এখানে কোথায় এখন কোথায় কংগ্রেস নেতা দাবি করেন তার দল দেশের জনগণ ও সংবিধান রক্ষার লড়াই করছে লোকসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে তিরিশ লাখ সরকার শূন্য পদ পূরণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি দুই সালের বন্যার পর কেন্দ্র সরকার হিমাচল প্রদেশ সরকারকে সহায়তা না দেয়নি এ বিষয়ে অভিযোগ তোলেন কংগ্রেস প্রধান তিনি বলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ বন্যার পরে কেন্দ্রের কাছে দশ হাজার কোটি রুপি সাহায্য চেয়েছিলেন কিন্তু তিনি শুধু পাথর পেয়েছেন সূত্র টুডে কালো ইহুদিরা সাদা ইহুদিদের জন্য জীবন উৎসর্গ করছে যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল বর্ণবাদের অস্তিত্ব এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্ণবাদী আচরণ এবং ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে অতি সুপরিচিত এবং এই জাতিগত বৈষম্যের শিকার হওয়া সম্প্রদায়ের উদাহরণ হল স্বয়ং ফালাসার ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য অন্যান্য দেশ থেকে ইহুদিদের আকৃষ্ট করা ছিল ইসরায়েলি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন সামরিক অভিযানে ইহুদিবাদী শাসকদের পরাজয় ও ব্যর্থতার প্রধান কারণ ছিল মূলত ইসরায়েলি সৈন্যদের মধ্যে ভয় আতঙ্ক এবং দুর্বল মনোবল তাই এই দখলদার শাসক গোষ্ঠীর শাসন আমলে ফালাসা ইহুদিদের যাদের জীবনধারা এবং সামাজিক মর্যাদা ছিল খুবই নিম্ন স্তরে তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে এবং সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে মোতায়েন করা হয় সাধারণভাবে অন্যান্য শ্বেতাঙ্গ ইহুদিরা এই আফ্রিকা খুব এবং বৈষম্য নির্বিশেষে এমনকি তারা তাদের মানুষ হিসেবে ত্রুটিপূর্ণ বলে মনে করে যেমন ইথিওপিয়ান কৃষাঙ্গ ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি হাসপাতালে রক্ত দিতে গেলে শ্বেতাঙ্গ ইসরায়েলিরা তাদের রক্ত ব্যবহার করতে